স্যার, আজকে ভালোই আমার টাইম কাটিয়েছি, এরকম আমরা সারা জীবন মানে টাইম কাটাতে চাই, আরো যেন আমরা মানে এগোতে পারি, একদম কোয়ালিফাই করতে পারি, একটা সিঁড়ি থেকে দুটো সিঁড়িতে যেন যেতে পারি। খুব ভালো লাগছে, একদম খুব ভালো লাগলো। তবে আজকে যে স্যার এবং ম্যাডাম যেভাবে আমাদের শেখালেন, হ্যাঁ, তো প্রত্যেকের এই জায়গাটা টাচ করে দিত। ইয়েস ইয়েস। আচ্ছা, কতজন ইমোশনালি কেঁদে ফেলেছি মান্তুদি, আপনার এক্সপিরিয়েন্স একটু ছোট্ট করে শেয়ার করুন। তো মান্তুদি, গুড মর্নিং, মান্তুদির জন্য একটা বড় করে হাততালি হয়ে যায়। আমি কি করেছি, জীবনে যতই যার বাধা আসুক না কেন, মান্তুদি বিশেষ করে যত বাধা আসুক না কেন, স্যার আজকে যা বলেছে মান্তুদি মান্তুদির মতো এগিয়ে যাবো। টিএনকে একদম ধন্যবাদ, থ্যাংক ইউ। শুধু এগিয়ে যাবে, বাকি আর ক্যালেন্ডার ডাক দিয়ে দেবেন রোজ, আজ একদিন কমে গেল, আজ দুদিন কমে গেল, তবে আপনার গতি বাড়বে, ঠিক আছে? তো নেক্সট এবার শেয়ার করতে আসবে আমাদের অমলবাবু আছেন। তো লাস্ট পর্ব তিনটে অ্যাটেন্ড করলেন, তো তিনটে এক্সপিরিয়েন্স আশা করি আপনি পেয়েছেন, তো যদি শেয়ার করেন আপনার মতামত। তিনটে এক্সপিরিয়েন্স প্রত্যেকের এক্সপিরিয়েন্স একদম আলাদা, মানে এক একটা মিটিংয়ের সাথে একটা মিটিংয়ে কোনো মিল নেই, এবং যত দিন যাচ্ছে মিটিংগুলো যেন আরও মানে ইমোশনাল হয়ে যাচ্ছে, আরও বেশি হার্ড টাচিং হয়ে যাচ্ছে। আর সামনের ব্যাংকের ট্রেনিংয়ে সিক্স স্টার হয়ে তবে আসবো, একদম নেবোই না আপনাকে। ভীষণ বড়ো করে শুভেচ্ছা জানালাম, আপনি সিক্স স্টার এবং সেভেন স্টার হয়েও আসুন, কারণ আমরা প্রত্যেকে সেলিব্রেট করতে যাই টিমটাকে নিয়ে, তাই তো? তো এই জায়গাটা কিন্তু আমরা পরিবারের সাথে হয়তো এত ইমোশান তৈরি করতে পারি না, আজকে যে ইমোশানটা তৈরি হয়, তো এটা একটা পরিবার এবং বিরাট বড়ো পরিবার, আমরা কিন্তু প্রত্যেকটা পরিবারের সদস্যকে এর মধ্যে যুক্ত করি, মনে হয় পরিবার আর কোনোদিন পিছনে টানবে কোনো কারোর পরিবারকে, কারণ এর থেকে ভালোবাসা আর ইমোশান ওদের কোথাও আছে বলে আমার জানা নেই, তাই তো? এবং আমরা পেয়েছি স্যার এবং ম্যাডামের মতো গুরুদের, তার সাথে পরবর্তীকালে হাবিব স্যারের মতো একজন গাইড, যারা প্রতি মুহূর্তে গাইড করে যাচ্ছেন, আমরা প্রতিনিয়ত শিখছি যে কীভাবে নিজেদের আপগ্রেড করবো, তাই তো? তো এরপরে আমরা নেক্সট তাকে শেয়ার করতে রাখবো আমি, কে তুলবেন? আচ্ছা, তনুশ্রী চাইছে শেয়ার করতে, তো আমি দিদিকে বলবো শেয়ার করতে অবশ্যই। গুড মর্নিং তনুশ্রীর জন্য বড় করে একটা হাততালি হয়ে যাক, শেয়ার করুন। আবার কিন্তু সবাই হচ্ছে না, এই হাততালিগুলো লুকিয়ে রাখছি কেন সবাই?
বাবা ছেলে জুটি একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করি আমরা পরিবারের মতো চলতে পারবো।